हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। हमें और तो এখন আমরা কথা বলবো যে আবার প্রলয় ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে চলে এসেছে। তো এই ট্রেলারটা প্রায় 3 মিনিটের হয়েছে, ওই 1 সেকেন্ড 2 সেকেন্ড কম আর কি, 3 মিনিটের থেকে 1 2 সেকেন্ড কম। এবার যে যে জিনিসগুলো আমার এই ট্রেলারের মধ্যে ভালো লেগেছে, তো প্রথম হচ্ছে আমরা এর আগে টিজার থেকে গল্পটা সম্পর্কে যে আইডিয়া পেয়েছিলাম যে সুন্দরবনে নারী পাচার চক্র চলছে, মহিলাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে সেই মেয়েগুলোকে পাচার করে দেওয়া হয়, এই একটা র‍্যাকেট চলছে, সেটা সলভ করতে অনিমেষ দত্ত আসবে এবং কোন কোন ক্যারেক্টার ইত্যাদি, এইগুলো আমাদেরকে টিজারের মধ্যে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। সেই যতটা আমরা ইনফরমেশান টিজারের মধ্যে পেয়েছিলাম ততটাই ইনফরমেশান কিন্তু আমরা ট্রেলারে পেয়েছি। এক্স্যাক্টলি গল্পটা কী ওয়েতে ফ্লো করবে, এক্স্যাক্টলি ভিলেনটা কে বা কোন ঘটনা ঘটবে কি হবে, সেগুলোর কিন্তু 3 মিনিটের ট্রেলার হওয়া সত্ত্বেও কোনো আভাস আমরা পাই না। তো এটা প্রথম পজিটিভ লেগেছে। দ্বিতীয় যে জিনিসটা, এই সিরিজটার মধ্যে এটা জি এর সবচেয়ে হায়েস্ট বাজেট সিরিজ, রাজ চক্রবর্তী এত বড় ডিরেক্টর, তার প্রথম সিরিজ, তো সেটা কিন্তু দেখা যাচ্ছে, আপনি ভিজুয়ালসগুলোর মধ্যে বুঝতে পারবেন। আগে টিজারের ক্ষেত্রে আমি বলেছিলাম অ্যাকশন ইত্যাদি বা জিপের ওপর যে ক্যামেরা মাউন্ট করে যে শর্টসগুলো ছিল সেগুলো দারুণ ছিল। এইখানে পার্টিকুলারলি ট্রেলারটা যেখানে শুরু হচ্ছে, সমুদ্রে আর কি একটা ঝড় এসছে এরকম একটা সিন আমরা দেখতে পাচ্ছি, তো সেই ঝড়ে যে ঢেউ ইত্যাদি উঠছে এবং তারপরে তাদের নৌকাটা উল্টে আছে এবং ক্যামেরাটা আন্ডার ওয়াটার চলে যাচ্ছে, ওই শর্টটা ব্যাপক লাগছে, জাস্ট ব্যাপক লাগছে। পুরো আন্ডার ওয়াটার ক্যামেরাটা যেভাবে যাচ্ছে এবং যেভাবে আমরা যা VFX এর কাজ ওই শর্টটার মধ্যে দেখতে পাচ্ছি, খুব মানে বাংলা যা কাজ হয় সেই তুলনায় অনেক 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 ভালো হয়েছে। তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে স্কেলটা থ্রু আউট মেনটেন আছে, কিছু জায়গায় একদম রিয়েলিস্টিকভাবে আছে বা কিছু জায়গায় একটু লার্জার দেন লাইফ ব্যাপারটা কিন্তু রয়েছে, সেটা ভালো। আর হচ্ছে অনিমেষ দত্ত ক্যারেক্টারটা, তো অনিমেষ দত্ত তো আগেই আমরা চিনি এই ক্যারেক্টারটাকে প্রলয়তে দেখেছিলাম, তো সেই ক্যারেক্টারটারই এখানে তাকে দিয়ে বিভিন্ন রকমের মজার ডায়লগ বলানো হয়েছে যেগুলো বেশ আমার ভালো লেগেছে। তো প্রথম হচ্ছে যে মানে ইলিশা চিংড়ির দাম কত, তখন বলছে ইলিশা চিংড়ি নিয়ে কার এনকাউন্টার করবেন, বলছে এনকাউন্টার থেকে বাঁচানোর জন্য করছি, বাড়িতে নিয়ে যেতে হবে। তো এবার অনিমেষ দত্তর পার্সোনাল দিকটাও আমরা দেখতে পাচ্ছি, তার বউ রয়েছে ইত্যাদি রয়েছে, এবং এছাড়াও কিছু আরও মজার ডায়লগ রাখা হয়েছে, ঋত্বিকের সাথে একটা ডায়লগ রয়েছে, তবে বেস্ট জায়গা লাগে যেখানে বলে মার গাড়িয়েছে, ওই জায়গাটা ব্যাপক লেগেছে। তো ওই জায়গাগুলো ভালো, আর অনেকটা জায়গা আর কি মাসিভাবে প্রেজেন্ট করেছে শাশ্বত চট্টোপাধ্যায়কে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় যেখান থেকে এন্ট্রিটা আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় চোখ মারছে, ওই জায়গাটাও হেভি লাগে। তো এইগুলো ভালো লেগেছে। আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তীকে আরেকটু বেশি কিছু ডায়লগস, ভালো ডায়লগস দিতে পারতো। ঋত্বিক চক্রবর্তী ম্যানারিজমটা একটা অন্যরকম করে অভিনয়টা করছেন যেটা ভালো লাগছে, কিন্তু তার মুখে যে লাইন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল নয়। সিমিলারলি কৌশানির ক্যারেক্টারটাকেও যে লাইন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব একটা মনে দাগ কেটে রাখার মতো নয়। কিন্তু গৌরব চক্রবর্তীকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তাকেও কিন্তু রাজ চক্রবর্তী খুব অন্যরকমভাবে একটা প্রেজেন্ট করেছে, তাকে আমরা সচরাচর এই ধরনের চরিত্রে দেখি না এবং তা সেই মনে হচ্ছে মানে মেন খল চরিত্রটা প্লে করছে। এবার এই ট্রেলারটার মধ্যে এই জিনিসগুলো যেরকম পজিটিভ, যে অ্যাক্টার্সদেরকে অন্যরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে, স্কেল রয়েছে, ডায়লগসগুলো বেশ মজাদার, সেই ব্যাপারগুলো যেরকম রয়েছে, এবং BGMটা একটা জায়গা পার্টিকুলারলি আমরা শুনতে পাচ্ছি সেটা যেরকম ভালো, কিন্তু ট্রেলারটার একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে প্রলয় 2013 সালে যে ছবিটা এসেছিলো তার যদি আপনার ট্রেলার দেখেন, তার ট্রেলারটা যেখান থেকে যেভাবে শুরু হয় না, আপনার দেখে ভয় লাগবে, পুরো রীতিমতো ভয় লাগবে। প্রথম যে সিনটা, যে একটা লোক কমপ্লেন করতে গেছে থানার অফিসার বলছে, ট্রেলারটা এরকম ছিল যে আমি জানি না ওই এলাকাটা আমাদের এর মানে থানার আন্ডারে পড়ে না, তো ওখান থেকে ইউ ক্যান ফিল দ্য পেন, ইউ ক্যান ফিল মানে ব্যাপারটা, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা কোথাও ফিল করতে পারি না। কোনো টেনশান বা এই মেয়েগুলোর জন্য যে আমাদের সিম্পাথি জাগবে সেটা কিন্তু কোথাও ট্রেলারের মধ্যে ফুটে আসে না। আর দ্বিতীয় যে জিনিসটা, ট্রেলারটার মধ্যে এনার্জেটিক মোমেন্ট সেরকম নেই, মানে টিজারটা যেরকম যেহেতু BGMটা বাজছিল এবং পরপর পরপর শর্টস পরপর পরপর অনেকগুলো আসছিলো ফার্স্ট কাটে, তো একটা এনার্জেটিক ব্যাপার ফুটে আসছিলো, সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে আসে না। ট্রেলারটা মানে এই এই জিনিসগুলো পজিটিভ যেরকম রয়েছে, কিন্তু ট্রেলারটা আমাদেরকে সেরকম গুজবাম কিছু দিতে পারে না, যে ট্রেলারটা শেষ হতে হতে হেভি কিছু হয়ে যাবে, ফাস্ট কাট হবে ইত্যাদি হবে, ঠিক আছে, সেই ব্যাপারটা আসে না আর কি, ঠিক আছে। এবার ওয়েব সিরিজ যেহেতু সিনেমার মতো অ্যাপ্রোচে ভাবলেও হবে না, তাই জন্য প্রতিটা জায়গায় যে জায়গায় অনিমেষ দত্ত আর কি ডায়লগও দিচ্ছে সেটা কিন্তু খুব সাটেল রাখা হয়েছে, মানে এলাকা নিয়ে ঝামেলা কুকুররা করে, বাঘরা করে না, বাঘ যেখানে দাঁড়ায় সেটাই তার এলাকা, এটা কিন্তু পিছনে কোনো BGMও দেয়নি কিন্তু রাজ চক্রবর্তী। তো ট্রিটমেন্টের মধ্যে একটা সাটেলিটি কিন্তু এনেছে, যেটা আর কি ওয়েব প্ল্যাটফর্মে ডিমান্ড করে, তার সাথে আমার মেন স্ট্রিম অ্যাপ্রোচটাকেও মিশিয়েছে। কিন্তু আমার মনে হয় ট্রেলারটা, যেটা টিজারটা করতে পেরেছিল খুব ভালোভাবে, যে একটা এনার্জেটিক ভাইব দিয়েছিল ওভারঅল, যে মনে হয়েছিল যে একটা কমার্শিয়াল স্পেসের কাজ দেখছি OTTর মধ্যে, সেটা একটা নতুনত্ব ছিল, সেইটা কোথাও গিয়ে একটা ট্রেলারটার মধ্যে কোথাও যেন মনে হলো ট্রেলারটা একটু একটু ফিকে, টিজারটার তুলনায় একটু ফিকে মনে হলো, এনার্জেটিক ব্যাপারটা একটু কম মনে হলো। সো আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।